গুড ইভিনিং বন্ধুরা আমি আজ তোমাদের কাছে চালটা কিভাবে কাটতে হয় সেটাই দেখাবো তা তোমরা সকলেই জানো তবুও আমি দেখাচ্ছি আমার পদ্ধতিটা তা দেখো কীভাবে আমি চালতা কাটি চালতাটাকে প্রথমে হাতে নিয়ে ঠিক এই যে পাট পাটগুলো আছে পাট পাটগুলোকে আমাকে আমি ছাড়িয়ে নেব তাতে করে কি হবে একটুও নষ্ট হবে না চালতাটা আমি যদি মাঝখান থেকে কাটি তাহলে চালতাটা আমার নষ্ট হবে আর এভাবে যদি কাটি আমি তুমি দুদিন রেখে তোমার যতটা প্রয়োজন ততটা কাজে লাগাবে বাদ বাকিটুকু রেখে দিয়ে তুমি করতে পারবে তাতে করে একটুও নষ্ট হবে না দেখো তবে আমার বটিটা খুব একটা ভালো না আর আমি নিচে তো খুব বসতে পারি না খুবই কষ্ট হয় আমার নিচে বসে কাটতে তবুও আমি দেখাচ্ছি বটিটা ভালো হতে হবে তা চেষ্টা করছি কাটার দেখো ঠিক এইভাবে বোটার দিকটা আমি বটিতে নিলাম বোটার দিকটা নিয়ে এরকম এই দেখো পাটটা খুলে আসলো দেখলে এই যে পাটটা এরকমভাবে খুলে আসবে তা ঠিক এইভাবেই আবার পরের পাটটা আর গোটার দিকে চালতাটা তো তেতো হয় আমরা তো এমনিই ফেলে দিই গোটার দিকে চালতাটা তা এইভাবে আবার নেক্সট পাটটা আমি খুলে নেবো দেখো ঠিক ঠিক এইভাবে যদি তোমরা কাটো তাহলে একটুও নষ্ট হবে না আর কোনো রকমভাবে স্লিপ হবে না ভেতরের চালতার যে ফুলটা ওটা বটিতে লাগছে না তো ফুল হবে স্লিপ হবে কী করে তো সেটাই হচ্ছে এই দেখো পাটগুলো কীরকমভাবে খুলে যাচ্ছে খুব সহজেই খুলে যাচ্ছে কোনো রকমভাবে চালতা কাটা অনেকের কাছে খুব ডিফিকাল্ট আবার অনেকের কাছে খুব মানে খুব অনেকেই খুব ভালোভাবে চালতা কাটতে পারে আবার অনেকেই চালতা কাটা আমাকে এক বন্ধু দুদিন আগেই বলেছিল যে চালতাটা কি চালতা কিভাবে কাটতে হয় আমার একটা বোন আছে বেঙ্গলি ব্লগার পিঙ্কি ও আমাকে বলেছিল চালতা কিভাবে কাটতে হয় তখন আমার ঘরে দুটো চালতা ছিল তো আমি বললাম ঠিক আছে আমি চালতা কেটে আমি তোকে দেখাবো কিভাবে কাটতে হয় তা সেটাই আর কি আমি দেখালাম তা পিঙ্কি দেখে নে কীভাবে চালটা কাটতে হয় তুই তো ভয় পাচ্ছিলিস তা এইভাবে কাটবি দেখবি একটু হাত স্লিপ করবে না তা এই যে দেখো কি সুন্দরভাবে পাট পাট তোমার যতটুকু কাজে লাগবে তোমার একটা ডালে ডালে যদি তুমি দাও তাহলে পুরো গোটা চালতাটা কিন্তু তোমার লাগে না তো বাদ বাকি চালতাটা তোমার নষ্ট হয় যদি তুমি মাঝখান দিয়ে কাটো আর এইভাবে কাটলে তোমার নষ্ট হবে না চালতাটা তো খুব সহজেই আমি কিভাবে চালতা কাটতে হয় সেটা তোমাদেরকে দেখালাম দেখাচ্ছি দেখতে থাকো তোমরা একটু স্কিপ করো না তাহলে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ এই দেখো দেখেছো কি সুন্দর আর ভালোও লাগে এরকম পাট পাট করে খুললে পারে দেখতেও ভালো লাগে জিনিসটা কাজেও লাগে এ দেখো বেরিয়ে বেরিয়ে এলো চালতার ফুলটা এবার দেখেছো এই হচ্ছে চালতার ফুল এ দেখো একটুও কাটেনি একটু স্লিপ হওয়ার কোনো গল্পই নেই কি সুন্দর ফুলটা ভেতরের ফুলটা বেরিয়ে এলো তা এইভাবেই আমি আমি ঘরে চালতা কাটি চালতা কাটা আমার কাছে কোনো ডিফিকাল্ট কিছুই না কারণ তোমার দাদা অনেক চালতা নিয়ে আসতো প্রত্যেক বছর আমার ঘরে পাকা চালতার আচার হয় এই হয় কিন্তু এখন আর আনে না যদিও তা অসুস্থ তাই তা যাই হোক এই হচ্ছে চালতার মেন বিষয়টা দেখো কি সুন্দর লাগছে চালতার ফুলটা আমি আবার একটুখানি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর বাদ বাকিটা কাটা কাটাটা দেখালাম না সেটা তো তোমরা সকলেই জানো এই দেখো